আমি এখন রয়েছি কলকাতার শঙ্করানেতলায়। আমার কাছে মনে হয় এটাই একমাত্র বেস্ট আই হসপিটাল আমাদের এই পুরো পশ্চিমবঙ্গের মধ্যে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন রাজ্য থেকে, পার্শ্ববর্তী রাজ্য থেকেও এখানে আসে চোখে ট্রিটমেন্ট করতে। আমিও এসেছি চোখের সংক্রান্ত কলকাতাতে। অ্যাকচুয়ালি গিয়ে জানাবো আমার এই ব্লগে কেমনভাবে এই শঙ্করানেতলায় চোখ দেখাতে হয়, নাম বুক করতে হয় এবং কী কী ফেসিলিটি রয়েছে, কীরকম টাইপের হচ্ছে হসপিটালটা, কত কী ভিজিট, কত পয়সা খরচা লাগে, সমস্ত কিছু এই সব নিয়েই হচ্ছে আজকের ব্লগটা। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে আশা কাছে। ও তবে শুরু করার আগে জয়েন বন্ধুরা কেমন আছেন আপনারা, চলুন দেখা যাক আজকের ব্লগ। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ শঙ্করানেতলায়। জয় হিন্দ। ঘষা কাছের নক নক ডক্টর সেগমেন্টের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগ হচ্ছে কলকাতার সবচেয়ে বড় বা বেস্ট চোখের হসপিটাল বা আই হসপিটাল কলকাতা মুকুন্দপুরের আদিত্য বিল্লা শঙ্করানেতলায়কে নিয়ে। নিউ বর্ন বেবি থেকে বয়স্ক মানুষ যে কোনো রকমের চোখের সমস্যা বা রোগের চিকিৎসা হয় এখানে। আর শুধু ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য নয়, ভারতের প্রতিবেশী দেশ বা পার্শ্ববর্তী দেশগুলো থেকেও অসংখ্য পেশেন্ট আসে এখানে চোখ দেখাতে, আর খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম। যদি আপনারা সাউথ ইন্ডিয়াতে চোখের সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে যান তাহলে সেখানে বেশ কিছুদিন থাকতে হবে, বারবার যাতায়াত করতে হবে, থাকা খাওয়া যাতায়াত ডাক্তার দেখানো নিয়ে একটা মোটা অঙ্কের টাকা খরচ হবেই। তার থেকে অনেক কম খরচে এখানে আপনারা চোখের ট্রিটমেন্ট করতে পারবেন। আর কলকাতায় এখনও 50 টাকায় দুপুরবেলায় ভরপেট ভাত খাওয়া যায়, সেটা তো আপনারা সবাই জানেনই। আর কোথায় খাবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে এখানে অনলাইন বা অফলাইনে নাম বুক করতে হয় তা নিয়ে বিস্তারিত বলবো এই ব্লগে। তবে চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ। আদিত্য বিল্লা শঙ্করানেতলায়ের ঠিকানা হলো ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস মুকুন্দপুর মার্কেট, সত্যজিৎ কলোনি, মুকুন্দপুর, কলকাতা 799। আর এই ঠিকানায় কিভাবে আসবেন, যদি শিয়ালদার রেলওয়ে স্টেশন থেকে এখানে আসতে হয় তাহলে শিয়ালদার রেলওয়ে স্টেশন থেকে এখানকার দূরত্ব 12 কিলোমিটার। আসতে পারেন কার বা ওলা উবের যে কোনো কিছু বুক করে বা কলকাতার ট্যাক্সি নিয়ে, অথবা বাসে। সায়েন্স সিটি বা রুবি হয়ে যে বাসগুলো মুকুন্দপুরের দিকে আসছে সেই বাসগুলোই ধরতে হবে, বা চলে আসুন সায়েন্স সিটি বা রুবি পর্যন্ত একটা বাসে, তারপরে বাস চেঞ্জ করে নিয়ে গড়িয়ার দিকে বা গড়িয়া বাসস্ট্যান্ডের দিকে যে বাসগুলো আসছে সেই বাসগুলো ধরে নিন আর চলে আসুন মুকুন্দপুরে। আচ্ছা, শিয়ালদা নর্থের দিক থেকে যারা আসছেন তাদের জন্য সব থেকে সুবিধা হবে বিধাননগর রোড স্টেশনে নেবে যে কোনো গড়িয়ার দিকের বাস ধরে নেওয়া। যে কোনো গড়িয়ার দিকে বাস ধরে চলে আসুন মুকুন্দপুর, সময় লাগবে 40 মিনিট মতো বাসে। আর শিয়ালদা সাউথের দিক থেকে যারা আসবেন তারা নামুন যাদবপুর বা বালিগঞ্জ স্টেশনে এবং তারপরে মুকুন্দপুরগামী যে কোনো বাস ধরে চলে আসুন মুকুন্দপুরে। যাদবপুর হলো সব থেকে এর কাছের স্টেশন। যাদবপুর থেকে আদিত্য বিল্লা শঙ্করানেতলায়ের দূরত্ব 3.1 কিলোমিটার। বালিগঞ্জ থেকেও আসতে পারেন, বালিগঞ্জ থেকে দূরত্ব 7 কিলোমিটার মতো। আর হাওড়া হয়ে যারা আসবেন হাওড়া থেকে এই শঙ্করানেতলায়ের দূরত্ব 16 কিলোমিটার। আসতে হবে বাই কার, সময় লাগবে প্রায় 40 মিনিট মতন যদি জ্যাম না থাকে। আর যদি বাস ধরেন, হ্যাঁ অনেক বাস আছে, সংখ্যায় কম হলেও বেশ কিছু বাস আছে যে বাসগুলো হাওড়া থেকে সরাসরি চলে আসে মুকুন্দপুরে, আর সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট মতো যদি জ্যাম না থাকে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, কিন্তু এই মেট্রো পরিষেবা এখনও পর্যন্ত চালু হয়নি। আর সবথেকে কাছের এয়ারপোর্ট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক এয়ারপোর্ট, অর্থাৎ কলকাতা এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট থেকে এই শঙ্করানেতলায়ের দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। আর জ্যামে না পড়লে সময় লাগবে আপনার বাইক কার 35 মিনিট মতো। আর যেদিক দিয়েই আসুন না কেন বাসে আসলে আপনাকে নামতে হবে বাইপাস রোডের ধারে মুকুন্দপুর স্টপেজে, তারপর পায়ে হেঁটে 500 মিটার।
আপনি টোটোও পেয়ে যেতে পারেন, কিন্তু পায়ে হেঁটে আসতে আপনার সময় লাগবে 1-2 মিনিট মতন। আর এবারে জেনে নিন কিভাবে এখানে এসে ডাক্তার দেখাতে হয়। আর ডাক্তার দেখানোর জন্য সরাসরি চলে আসুন আদিত্য বিড়লা শঙ্কর নেত্রালয় আই হসপিটালে, এবং রিসেপশনে এসে এমার্জেন্সিতে নাম নথিভুক্ত করে নিন, এবং আপনি যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান চলে আসুন সেই ডিপার্টমেন্টে। নিজের ডিপার্টমেন্টে চলে এসে বিলিং ডিপার্টমেন্টে টাকা জমা দিয়ে একটু অপেক্ষা করুন, তারপরে আপনার নাম ধরে আপনাকে ডাকা হবে, তারপরে দেখিয়ে নিন ডাক্তার। অনেকগুলো ঘরে ঘুরে বিভিন্ন রকম টেস্ট হওয়ার পর আপনাকে মেন ডাক্তার দেখবে। ডাক্তার দেখার পর আপনাকে যে সকল ওষুধ বা চশমা বা অপারেশন যাই সাজেস্ট করুক না কেন সেটা নিয়ে চলে আসুন গ্রাউন্ড ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের পাশেই রয়েছে ফার্মেসি, সেখান থেকে ওষুধ নিয়ে নিন। আর তার উল্টো দিকেই রয়েছে চশমার কাউন্টার, সেখান থেকে আপনি চশমা বানিয়ে নিতে পারেন। আর চশমা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যেতে পারে আপনার বাড়িতে, মানে সেই ব্যবস্থাও আছে। আর যদি অপারেশনের জন্য বলে তাহলে সেই দিন বা হসপিটালের নির্ধারিত ডেটের মধ্যে এসে 4th ফ্লোরে কর্পোরেট সেক্টরে কথা বলে যান। আর হ্যাঁ, এখানে মেডিক্লেম এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথীর কার্ড নেওয়া হয়, মানে স্বাস্থ্যসাথী এখানে গ্রহণযোগ্য অ্যাপ্লিকেবল। আর আপনি নাম বুক করে ডাক্তার দেখানোর সাথে সাথেই তৈরি হয়ে যাবে আপনার এমআরডি নাম্বার, মানে এই এমআরডি নাম্বারই হচ্ছে আপনার সব কিছু। এই এমআরডি নাম্বার বলেই পরবর্তীকালে এখানে বুকিং করতে পারবেন এবং চোখ দেখাতে পারবেন। এমআরডি নাম্বার হচ্ছে একটা নাম্বার যেখানে আপনার সমস্ত তথ্য, মানে ডাক্তার দেখানো থেকে ওষুধ থেকে শুরু করে সমস্ত তথ্য তার মধ্যে কম্পিউটারাইজভাবে লোড করা থাকবে, এবং সেই নাম্বারটাই হবে আপনার মূল প্রেসক্রিপশন। আর অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য চলে আসুন www.sankaraneethralaya.org www.shankaranethralaya.org, ঠিক এখানে। তারপরে ক্লিক করুন অ্যাপ্লিকেশনের ওপরে, এরপর একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেখানে ফিল আপ করুন, এন্ট্রি করুন কোড, এবং তারপর যদি ওটিপি আসে ওটিপিটা লিখে দিন, ব্যাস তাহলেই কমপ্লিট। আর এই ওয়েবসাইটেই ফাইন্ড এ ডক্টরে গিয়ে দেখে নিন সমস্ত ডক্টর যারা এখানে বসেন বা এই সংস্থাতে যারা রয়েছেন তাদের সমস্ত ডক্টর ডিটেলস, এবং আক্স এ ডক্টর এখানে গিয়ে বা এই বটমের ওপর ক্লিক করে একটি ফর্ম আসবে, এবং সেই ফর্মে গিয়ে আপনি ফিল আপ করে আপনার প্রশ্নগুলি পৌঁছে দিতে পারেন ডক্টরের কাছে, এবং ওনারা 100% আপনার প্রশ্নের উত্তর দেবে। যেমন আমি আমার ভিডিওর কমান্ডের উত্তর দিয়ে থাকি ঠিক তেমনই। এই ওয়েবসাইটকে আপনি আপনার নিজের হাতের অ্যান্ড্রয়েড ফোনটা থেকেও অপারেট করতে পারেন, শুধু ফোনটাকে নিয়ে নেবেন ডেস্কটপ মোডে, ব্যাস তাহলে এই সব অপশান চলে আসবে এবং সব কিছু আপনি হাতের মোবাইল ফোনটা থেকেই করতে পারেন। পৃথিবীর যে কোনো দেশেই থাকুন না কেন আপনি সেখান থেকেই আসতে পারেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এই আদিত্য বিড়লা শঙ্কর নেত্রালয় আই হসপিটালে ডাক্তার দেখাতে। আর যদি ফোন করে আসতে চান তাহলে ফোন নাম্বার বলে দিই, 03366576000। এই নাম্বারে ফোন করে আপনি আপনার নাম বুক করতে পারেন ডাক্তার দেখানোর জন্য। আর হ্যাঁ, পেশেন্টের সাথে কিন্তু একজনকেই ভেতরে ঢুকতে দেয়। চলুন, ডাক্তার দেখানো তো হলো, কিন্তু খাবেন কোথায়? খাবার জন্য এখানে কার ক্যান্টিন রয়েছে, এখানে খেতে পারেন। প্রথমে আপনি যা খেতে চান তার টাকাটা জমা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে, একটু ওয়েট করতে হবে, তারপর কুপন ধরে ডাকলেই খাবার সংগ্রহ করে বসে পড়ুন আপনার পছন্দ মতন টেবিলে এবং খাবার খেয়ে নিন। যেমন আমি মশলা ধোসা অর্ডার করেছি, এখানকার মশলা ধোসা খেতে আমার সবথেকে ভালো লাগে, খুব সুন্দর, হেভি টেস্টি, তাই আমি এখানে যতবারই আসি এই মশলা ধোসা অর্ডার করে থাকি। হসপিটাল থেকে বেরিয়ে মেন রোডের পাশেও বেশ কিছু দোকান আছে, সেখান থেকেও আপনারা খাবার খেতে পারেন, ইডলি সাম্বার বড়া এই রকম টাইপের খাবার বা ফাস্ট ফুড এখানে পেয়ে যাবেন, এবং দাম খুব কম, রিজনেবল দামে। আর দূর থেকে যদি আসেন কোথায় থাকবেন সে কথা ভাবছেন তো সেই নিয়েও কোনো টেনশন নেওয়ার দরকার নেই, গুগলে গিয়ে সার্চ করলেই দেখতে পাবেন আশেপাশে নানা রকমের বহু হোটেল রয়েছে এবং তাদের দামও পেয়ে যাবেন,
আপনার পছন্দ মতন একটা হোটেল চুজ করে থেকে যান সেখানে। তবে একটু কম টাকায় হোটেল ও খাবার পেতে হলে শঙ্কর নেত্রালয় থেকে বেরিয়ে আর এন টেগর হসপিটালকে ডান হাতে রেখে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওই মোটামুটি 400 মিটার মতন হেঁটে চলে আসুন মুকুন্দপুর বাজারের দিকে, আর সেখানে সস্তায় হোটেল পেয়ে যাবেন থাকার জন্য এবং খাওয়া দাওয়ারও বেশ কিছু দোকান পেয়ে যাবেন। আর যদি একদম সস্তায় হোটেল চান তাহলে আপনাকে শিয়ালদা চত্বরের আশেপাশেই হোটেল নিতে হবে। আর এই হাসপাতালে আসলেই আপনি দেখতে পাবেন ভিন রাজ্য, মানে ভারতের ভিন রাজ্য ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান বিভিন্ন জায়গা থেকে আসা 1-2 মাসের বাচ্চা থেকে শুরু করে 80-90 বছর বৃদ্ধা পেশেন্টদের। কত কমপ্লিকেটেড অপারেশনই না এখানে হয়, কত ক্রিটিক্যাল কন্ডিশনে এখানে পেশেন্ট এসেছে সে আপনি নিজের চোখেই দেখতে পারবেন। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন একটা অন্য ব্লকে। চোখ নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আসতে পারেন শঙ্কর নেত্রালয়ে, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টস করুন। আপনারা জানেন আমি সমস্ত কমেন্টসেরই অ্যান্সার দিই। আর এন স্ক্রিনে দিয়ে দিচ্ছি এমসে কীভাবে ডাক্তার দেখানো হয় তার প্রত্যেকটার ভিডিওর লিঙ্ক। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লকে। জয় হিন্দ।